मिमेर पर्दा उठाया तुम्हारे देखलाम साये की देखलाम खोदे खोदा रब रहमान सब तुम्हीं एका सरकार रशीदेर मोनाजात लाओ मुर्शिद रूपे देखा दाओ निजेर का सेटा निया लाओ कुल मक्लुकातेर रब्बु का इसमें अहम्मद हुजूर परानुशका कथा तो बोलते चाहिए तार पर तो कथा चले आशे अमी तो कथा बोलबो ना तो एक कथा बोली जरा शुद्ध बाशारियत तय बुझसे बाबा तादर के अपने कुरान जो दी गोला यह झुले जन तार पर उतारा मानुषिर विष्णु बीरी किस भावे नहीं नवजीर शानमान का बुझते होले खुदार खुदाई तो बुझते होले मावलार मावलाई तो बुझते होले नुरानी अत्ता बुझते शुद्ध बाशारियत बुझले इटा हो बिना अपना जीवन बड़े देख बिन प्रधानमंत्री सामने कुन जाम नहीं आसे कुंदन सोनसर प्रधानमंत्री गाड़ी दामे भरसे आगे ही रास्ता क्लियर था कि नुरानियत क्या होती है अभी छोटे एक टक कथा बोली शेष कर बो उन्हें जखोन मानुषित मानुष के निये धर्म कथा प्रचार करते न बोलते न इर पर अल्लाह का से शवर जोने दुआ करते न करते ना इटा सिलोतार इटा होलो बांदर आशोन इटा कौन आशोन बांदर आशोन अब और जखोन मीम्बोरे दारी है चेन तो खोन चिलो बंदूरा आशोन ये बात बंदूरा आशोन टा होलो नुरानिया एक समय हुजूर बख्स बोलतो दुआ करतो अल्लाह तुम ये तो सबाई दे माफ करे दाओ तुम्ही सब किसर मालिक तुम्ही रहम दयाल तुम्ही दाता सभी तुम्ही এইটা শুনে আবার কিছু মানুষ মনে করতে তাই তুমি আমাকে মতোই উনি আমাকে মতোই তো হুজুর তো ভিতরে খবরটাও জানে একটু পরেই মিম্বরে গিয়ে দাঁড়িয়ে বলছে আইয়ুকুম মিসলি কে আছে আমার মতো বলো এখন থেকে প্রশ্ন করবে কিয়ামত পর্যন্ত জবাব দেওয়া হবে সুবহানাল্লাহ কে বলি কইলো আল্লাহ তুমি সব আবার এখনই কইতেছে কি জানতে চাও এই বিষয়টা ওনার হাকিকতটা যদি জানা যায় আর হাকিকতটা জানতে হলে আপনি আপনাকে চিনতে হবে আপনাকে জানতে হবে আপনার মধ্যে সবকিছু খুঁজে পাওয়া যাবে এই জন্য সাইজিল আলম বলেছেন মানুষ সারা খেপারে তুই মূল হারাবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি তা আমি এদিকে আর বেশি যাব না আমি ছোট্ট একটি গান আগে করবো সাধক রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটি গান আমার মনে পড়লো গানটা করব এ বাবা তাতে যাও যাও ওটা দিয়ে চলে যাও বাবা নড়াচড়া করলে গান হয় না ওরে জেনে নবী গুরু তত্ত্ব জেনে নবী গুরু তত্ত্ব জেনে নবী গুরু তত্ত্ব সত্য জেনে মত হবি মেরা যেতে যাবি তোরা মেরা যেতে যাবি ক্রমাণ্ডে যা ব্রহ্মাণ্ডেতা সাধু মহাজনের কথা জানিতে সেই মূল বারো তা পীরের সঙ্গ নিবি
কথা সাধু মহাজনের কথা জানিতে সেই মূল বারুতা পীরের সঙ্গ নিবি আজ পীরের সঙ্গ নিবি ও পীরের সঙ্গ নিবি এই নাবি মূল হয় মধ্য ভাণ্ড তত্ত্ব জ্ঞানে পাবি আজান তত্ত্ব জ্ঞানে পাবি মূল হয় মধ্য ভাণ্ড তত্ত্ব জ্ঞানে পাবি ওর তত্ত্ব জ্ঞানে পাবি ভরে নিম্ন ভাগ হয় সৃষ্টির জগৎ নিম্ন ভাগ হয় সৃষ্টির জগৎ নিম্ন ভাগ সৃষ্টির জগৎ সাধন আর ধন সেধে নিবি মেরা যেতেই যাবি তোরা মেরা যেতে যাবি তবি মেরা যেতে যাবি বাজার মেরা যেতে যাবি ছোট বাজাবা খুব ছোট বাজাবা গান বাজনা করি বাবা তাই বলে এই মন ইচ্ছা মতো কথা বলা যাবে না যাবে মানুষ যদি বিভ্রান্ত হয় আমার কথা শুনে আমি অপরাধী হয়ে যাব এই যে বুরাক যে শব্দটা এই বোরাক শব্দ আসছে বারকুন থেকে বোরাক তাই না বাবা বারকুন থেকে বোরাক আর এই বারকুনটা আসছে বিজলি থেকে আকাশে যখন বিদ্যুৎ চমকায় এই বিজলি থেকে বারকুন বারকুন থেকে হলো বোরাক হাদিস শরীফের মধ্যে আসছে ফাউকুল হেমারে ফাউকুল গবুল বলা হয়েছে এটা গাদাও না খসরো না গুড়ার তো নামই নাই দলিল গাধার চাইতে একটু নিচু খসরের চাইতে একটু উঁচু তাই তো এটা সাদা রঙের বেহেশত একটি বাহন যেটাকে বলা হয় বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাধক রশিদ দেওয়ান বাবা যান জিটকা শরীফের ওনার একটা গানের মধ্যে আছে চেনো চেনো আমার মন চেনো পাঞ্জা তন যাতে রূহ পঞ্চ জন বিরাজ করে চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ রুহুল আজম তুই দেখবি নজর এই রুহুল আজমটা হলো যানবহন এটা নূরের এই জন্য প্রত্যেকটি মানুষের সঙ্গে কবর ঘরে আপনি যেখানে যাবেন কবর সেখানে যাবে আর একটা প্রতিচ্ছবি আছে যারা চোকালা মানুষ তারা দেখে সেটাই তারা ভ্রমণ করে ওই ওইটার উপরে তারা ভ্রমণ করে এটা এটা বোরাককে আপনি কি বলতে পারেন এটা সিংহাসন বলতে পারেন এটাকে পালকি বলতে পারেন এটা আরামদায়ক বিছনা বলতে পারেন এগুলি কিতাবের মধ্যে আসছে যা বিদ্যুতের গতির চাইতেও আরো গতি সম্পূর্ণ এবার আসেন আমরা যদি একটু খেয়াল করি আমি আবুল সরকার আমি একটা কথা মনে করছি এর ভিতরে আমি বাংলাদেশ দুইবার ঘুরে আইছি ঘুরা হয়ে গেছে আমার কিন্তু যেটাতে ঘুরে আসছি এটা যাইতে কোনো সময় লাগে না কিন্তু দেহটা নিতে আবার একটু সময় লাগে বিষয়টা বুঝতে পারছেন এই দেহটা নেওয়ার জন্য সাধনা করতে হয় তাহলে আমি ভ্রমণ করছি কে করছে ওটা বিদ্যুতের গতির চাইতেও আরো দ্রুত সম্পূর্ণ যারা রুহুল আজমের কাজ করে যারা গুরু মুর্শিদের সেই রিয়াজত করে
রুহুল আজম প্রাপ্ত হয় এই যান বহনে করেই তারা ভ্রমণ করতে থাকে, এটাই হলো মিরাজের মূল কথা। এবার আধ্যাত্মিক ভাবে যে গানটা করা হচ্ছে, জেনে নবীর নিগুড় তত্ত্ব সত্য জেনে মত্ত হবি মিরাজেতে যাবি, ক্রমাণ্ডে যা ব্রহ্মাণ্ডে তা সাধু মহাজনের কথা জানিতে সেই মূল বারোতা কামেল পীরের সঙ্গ। এই নাভিমূল হয় মধ্যবাণ্ড তত্ত্ব জ্ঞানে পাবি, এর নিম্ন দেশ হয় সৃষ্টির জগৎ সাধনার ধন। সৃষ্টির জগত ভ্রমণ্ডলে থেকে মহামায়ের কোলে ঊর্ধ্বে সৌর জগৎ বলে তথাই দৃষ্টি দিবি, সৃষ্টির জগত ভ্রমণ্ডলে থেকে মহামায়ের কোলে ঊর্ধ্বে সৌর জগৎ বলে তথাই দৃষ্টি দিবি, ও বলো তথা দৃষ্টি দিবি। সময় হলে সাধন বলে বেহেস্তের বুরাগ পাবি, বেহেস্তের বুরাগ পাবি। আমার মন 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 মনারে, এবার সময় হলে সাধন বলে বেহেস্তের বুরাগ পাবি, বেহেস্তের বুরাগ পাবি। পৃষ্ঠে চলে বায়ু ভরে, কুবলে বায়ু ভরে, পৃষ্ঠে চলে বায়ু ভরে, কুবলে বায়ু ভরে, পৃষ্ঠে চলে বায়ু ভরে, কুম্ভক ধরে ঊর্ধ্বে যাবি মেরা যেতে যাবি, মেরা যেতে যাবি। জেনে নবী নিগুণ তত্ত্ব সত্য জেনে মত্ত হবি মেরা যেতে যাবি, ভজন মেরা যেতে যাবি। পাগল জেনে নবী নিগুণ তত্ত্ব সত্য ধ্যানে মত্ত হবি মেরা যেতে যাবি, ভজন মেরা যেতে যাবি। খাদিজার একটা কথা বলি মা, আমরা তো বয়াতি, নিজ বুঝি না কি কই, আর যদি বুঝতাম তো এত কথা কইতাম? সব আধ্যাত্মিক কথা কইল ইঙ্গিতপূর্ণ কথা। এই যে মেরা বুরাক, দুর্বল বুরাক, আমি এটা কি কম বাবা কোন, এটা আমি কি বলো বিঠে? আপনি আমরা সংসার ধর্ম করা মানুষ, তাই না বাজান? এই সংসার ধর্ম করতে যায় যদি আমার সহধর্মী ঠিক না হয়, ধর্ম করে অগ্রসর হতে পারবেন? পারবেন? টাকা পয়সা আছে, সবই আছে, আপনার ভিতরে ভক্তি আছে, কিন্তু বাড়ির লোকটা না আমিও শুনবার পারে না। হবে? হ্যাঁ, অনেক ভালো হবে। বিষয়টা এখানে একটু বড় আমার মনে হয়, হয়তো আপনাদের কাছে সেটা নাও হতে পারে। এত ভালো ভালো পুরাক আসলেন, একটা বুরাক চুপচাপ রয়েছে, হুজুর পাক খেয়াল করছে। কাউরে যদি ভালোবাসে কেউ, তার ইশারা ইঙ্গিতে সবকিছু বোঝা যায়। তো রসুল পাক ডাকলেন সেই বুরাকটাকে, বুরাকটা সবাই তো নবীজিকে নেওয়ার জন্য, আর উনি কোনো কথা বলছেন। তো হুজুর পাক বলছিল আমি তোমার পৃষ্ঠে যাব। আমি কিন্তু একটু দলিল বলতেছি বাবা,
হাকিকতে আপনারা পীর মসজিদ জানেন। বুরাক চোখের পানি ছেড়ে বললো, এত ভালো বলো বুরাক, আমার পৃষ্ঠে তো আপনার শোভা শোভা পায় না। রসুল পাক বললো, আমি কথা দিলাম আমি তোমার পৃষ্ঠে যাব, তবে শর্তটা একটা আছে, তুমি আমাকে নিয়ে চলে যাবে আর উম্মতটা পড়ে থাকবে। এটা কিন্তু আমার উম্মতকে যদি তুমি নিতে পারো, এই যে বাবা, বাবা ধর্ম করতে দুই যে জিনিস লাগে, প্রথম হলো টাকা লাগে আর দ্বিতীয় হলো সহযোগিতা করার লোক থাকা লাগে। পারবেন? তাছাড়া ইসলামের পাঁচটা রোকন না, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, টাকা ছাড়া হজ্জার পারবেন? হ্যাঁ, যাওয়ার কায়দা, টাকা ছাড়া জাকাত দিয়ে পারবেন? নাই। আবার নামাজ পড়বেন তাও মসজিদ বানান লাগবে, সব দিয়ে দেব তোমারে, সব দেব। দেখেন, আম্মা জান খাদিজার সঙ্গে যখন তার বিবাহ হয়, এত বড় ধনাঢ্য নারী যার টাকার কোন হিসাব দিতে পারবে না, এই সম্পূর্ণ টাকাই কিন্তু হুজুর বাক্যে দিয়ে দিছে, এটা আপনারা জানেন। শর্ত ছিল তিনটা, তার প্রথম শর্তটা ছিল আমি থাকতে তুমি কোনো বিবাহ করবে না, কারণ আমার আগে দুইজন স্বামী মারা গেছে, আমার সব তোমারে দিয়ে দিব, আমি থাকতে তুমি কোনো বিবাহ করবে না। নবীজি বলল, আলহামদুলিল্লাহ। দুই নম্বরের কথা হইলে, আমার তিনটে বাচ্চা আছে আমার বোনের ঘরে, এই বাচ্চাগুলি আমার বোন আমার কাছে রেখে মারা গেছে, এদেরকে লালন পালন করে তোমার নিজ দায়িত্বে বিবাহ দিতে হবে। এদেরও কিন্তু নবীর সন্তান বলে, উনি একটা কন্যার বাবা, তিনি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, আর তিনজন ছেলে, তারা শিশুকালেই চলে গেছে, কিন্তু প্রচার হয়ে গেছে তার চার মেয়ে। তিন নম্বরের কথা হলো, আমি মারা যাব, তুমি নিজ হাতে আমার কবরের মধ্যে নামাবা। শুধু কবরে নয়, তোমার গায়ের যে কোনো একটা কাপড় তুমি আমারে আমারে পরাইয়া দিবা। আর হুজুর কোনো কথা বলে না, কারণ কে কোন সময় যাবে এটা তো আর। দেখেন, উনি অনেক সময় রইলেন, ওনার তো একজন আছে সাথে, বললো, বন্ধু তুমি স্বীকার করো। স্বীকার করলেন, ঠিক আছে। এই জন্য একটা কথা আছে বাজান, সতীর পতি কোনদিন মরে না, তাহলে বলবেন আগের দুইটা মারা গেল কেন? প্রশ্ন আছে না বাবা, যখন আত্মসমর্পণ করে তখন সে সতী হয় সম্পূর্ণভাবে।
যিনি আত্মসমর্পিত হয় তিনি সতী। দেখেন হুজুর পাকের যেই জুব্বাটা পরে উনি ধ্যান হীরা গুহায় সাধনা করেছেন সেই জুব্বাটা পেয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা। আমরা জানি এটা জুব্বা খালি, হুজুর পাকে চারটি জুব্বা মোবারক, মিরাজে যেটা পরে গিয়েছিল ওটা মৌলা আলী পেয়েছিল, আর ওহদের মাঠে যেটা দন্দন শহীদ হয়েছিল ওটা ওটা ওয়াইস কোনিকে দিছিলেন। তা কবরটা কাটা হয়েছে, আমার হুজুর পাক যে কবরের মধ্যে শুয়ে রয়েছে আমার সাথী, আমার ধর্মের সহযোগিতা যিনি করেছেন, আমার প্রিয়তমা, কবরের মধ্যে কেমন লাগে নবীজি শুয়ে দেখছে আর চোখের পানি ওই কবরের মধ্যে, আমার হুজুর পাকের চোখের পানি যার কবরের মধ্যে পড়ে ও কবরে কোনোদিন আজাব তাগের পাশে যদি কোনো ফেরেশতা আসে সম্মান করতে আসবে। জুব্বা মুবারকটা দিলেন, বাবা কোন গুরু যদি তার ভক্তের এই দায়িত্ব গ্রহণ করে আমি বলি তার নামাজ রোজা সালাত হজ জাকাত মেরাজ কোনো কিছুই তার বাকি থাকে, বাকি থাকে না। আবু হুরায়রার নামাজ আল্লাহ কবুল কর নাই, আবু হুরায়রা কথা আপনি এত আপনি দুঃখ করার কি আছে, না করলে আল্লাহ কবুল। নবীজি কই তুমি কওটা কি, বলে কবো না আল্লাহ তোমার নামাজ পড়তে কই না, নামাজ পড়তে বলছে না আপনি, আত্মসমর্পণ করছে আপনার কাছে, আপনি আমার গোলাম বলে কবুল করেন সেইটা আপনি কর। আমি তো আল্লাহরও দেখি নেই আমার কোনদিন নামাজ পড়তে কয়, আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু বলেন আপনি আমারে কবুল করেছেন কিনা, বুকের মধ্যে ধরে বলে আমি কি তোরে ভালো না আমি সে পারি, তুই আমারে ভালোবাসিস না, কি খবর আসলো এই মুহূর্তে কেবল প্রত্যেকটি সেজদা 70 গুণে বাড়ায় কবুল করা হয়েছে। সুবহান, আমরা পালাগান করি মানুষকে একটু কানে পানি দিয়ে দিই, বাবা কানে যদি কারো পানি যায় আর একটু পানি দিয়ে বের করতে হয়, আমরা এই পানিটুক দিয়ে দিই, আপনি যাই গুরুর কাছে গেলে আর একটু পানি সে দিয়ে আপনার এটা পরিষ্কার করে পরিষ্কার করে দিবে, এটা হলো মূল কথা। গুরু এটা গুরু শিষ্যের ব্যাপার, মেরাজটা সম্পূর্ণই গুরু শিষ্যের ব্যাপার ছিল, আশেক মাশেকের খেলা ছিল। আমাদের বাউল রহমান গান লেখছে, আল্লাহর ভেদ রাসূল জানে আর জানে দিব্য জ্ঞানী, মেরাজের ভেদ জানে উম্মে হানি, উম্মে হানির বিবি ঘরে শুয়েছিলেন নবী গেলেন কিনা গেলেন নবী তাও জানে ওই বিবি, যার কাছে রয় ঘরের চাবি যে যোগায় অজুর পানি। 27 বছর অতিক্রম তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী জাননি বেশি, 27 বছর অতিক্রম ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী তালা দেয় নাই ঘরে, নইলে কি আর শিকল নড়ে, এটা কি বন্ধ ছিল, এটা কি বন্ধ ছিল, নইলে কি আর শিকল নড়ে, নইলে বেশি দূরে যাননি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। 27 হইতে 3 বিয়োগ করলে তাতে 24 হয়। এখন এই 27 থেকে 3 বিয়োগ করবেন কি,
আর সব বিষয় কি আমি আমার আমিত্ব স্বইচ্ছায়